এবারে দিওয়ালি আরও বেশি ধামাকাদার। সোয়াগের সাথে টাইগারকে স্বাগত জানালেন অনুরাগীরা। আগরতলা SSR রূপসী সিনেমাতে রবিবার সকাল 9টা থেকে ছিল টাইগার 3 ফার্স্ট ডে ফার্স্ট শো। মনীষ শর্মা পরিচালিত এই সিনেমা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীদের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো। আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে র্যালি করে এদিন রূপসী সিনেমা হলে হাজির হন আগরতলা শহরের সালমান ফ্যান ক্লাবের সদস্যরা। বাজি পটকা পড়ি আনন্দ উল্লাস করে সিনেমা হলে প্রবেশ করেন তারা। টাইগার চড়ে কাবু এখন সকলে। ইয়েশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের এই ছবি আরও চমচমাট করে তুলেছে 2023-এর দীপাবলিকে। দীর্ঘদিন ধরেই 12ই নভেম্বরের অপেক্ষা করছিলেন সালমান খানের ডাইহার্ট ফ্যানেরা। সারা রাজ্যের সালমান খান ফ্যানেরা রূপসী সিনেমায় আজ একসাথে সিনেমা দেখতে এসেছে বলে জানিয়েছেন ফ্যান ক্লাবের সদস্য সাগর হোসেন। 12ই নভেম্বর টাইগার 3 ডে, তো আমরা ত্রিপুরা সালমান খান ফ্যান ক্লাবের উদ্যোগে সারা রাজ্য থেকে, সারা রাজ্য জুড়ে আমরা যারা সালমান খানের ফ্যান আছি তারা সবাই আমরা সমবেত হয়েছি এখানে। এখান থেকে র্যালি করে করে আমরা যাচ্ছি রূপসী থিয়েটারের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট শো সকাল 9ঘটিকায়, যেটা আমাদের ফার্স্ট ডে ফার্স্ট শো, ওইটার জন্য আমরা এখন রাজপথ দিয়ে আমরা যাচ্ছি সোজা রূপসী থিয়েটারের দিকে। আপনাদের সবাইয়ের আমন্ত্রণ রইল, আপনারাও আসুন। দারুণ একটা মুভি টাইগার 3 আজকে রিলিজ হচ্ছে, ফার্স্ট ডে ফার্স্ট শো 9টা থেকে স্টার্ট হচ্ছে, আগামী 20 দিন ব্যাপী চলবে। আমরা সবাই, আপনারা সবাই আসুন। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আমাদের ত্রিপুরা সালমান খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে। যারা সালমান খানের ফ্যান আছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে তোমার? যারা ফ্যান ক্লাব আছে তারা অবশ্যই, হয়তো বা যারা কোনো কারণে আমাদের সাথে জুড়তে পারোনি, তারা অবশ্যই অতি শীঘ্র আমাদের সাথে জয়েন করো এবং এই উৎসবের মধ্যে সামিল হয়ে যাও, তোমার কাছে রিকোয়েস্ট হইল। তোমরা কীভাবে যাচ্ছ আর কোথায় গিয়ে শেষ হবে এটা? আমরা এখানে সিটি সেন্টারের সামনে থেকে আমাদের রিলিজ স্টার্ট হয়েছে, আমাদের স্টার্ট আমাদের শেষ হবে রূপসী থিয়েটারের সামনে গিয়ে, তখন শেষ হবে। তোমার নামটা কি? আমার নামটা সাগর হোসেন। দাঁড়াও একটু, সব ভক্তদের উন্মাদনা তো থাকবে, তবে দিনের শেষে কেমন ব্যবসা করলো টাইগার 3 তার সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।